এখন বিকেল 4:30 বাজে, আর বের হয়েছি আজকে একটা কাজে যাব। আর রাত থেকে মানে এই চিন্তায় চিন্তায় আমার ঘুমই আসেনি, মানে যেটা মাথায় ঢুকে সেটা করতেই হবে। যাই হোক, এখন আমার হাজবেন্ড আর মেয়েকে নিয়ে বের হয়েছি একটা কাজে যাব। আর কি কাজে যাব অবশ্যই সাথে থাকুন এবং দেখতে পারবেন আমি আসলে কি কাজে যাচ্ছি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপ্রো চলে আসলাম কুক হাউস অ্যান্ড ডেইলি ব্লগ থেকে নতুন আর একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে থাকছে আমি কিছু পছন্দের গাছ কিনবো। আর গাছ ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। কবি বলেন, সাহিত্যিক বলেন, সবাই গাছ ভালোবাসে, ফুল ভালোবাসে, ফুল ভালোবেসে গাছ ভালোবেসে কত কবিতা কত কিছু লিখে গেল। তো আমি গাছ কিন্তু অনেক বেশি ভালোবাসি, আর আমার গাছ লাগাইতে খুব ভালো লাগে। ছোট থেকে এই অভ্যাসটা আমার ভিতরে, আমি প্রচুর গাছ লাগাইতাম, ফুল গাছ লাগাইতাম, ফল গাছ লাগাইতাম। মানে এটা আসলে ছোট থেকে যে গাছ ভালোবাসে তার মধ্যে এই ধরনের অভ্যাসগুলো থেকে যায়। তা আমার কিন্তু এই নেশাটা এখনও কাটেনি, এটা একটা নেশার মতো। তো আমাদের ঢাকা শহরে আমরা যারা বাস করি শহরে, তো তাদের তো বাসাটা আর কি খুব ছোট হয়, বারান্দা অনেক ছোট হয়, যার কারণে এই শখটা আসলে ঠিকমতো পূরণ হয় না। আর ইচ্ছে থাকলেও অনেক কিছু করা যায় না, জায়গার অভাব, কোথায় রাখবো। তা আমার তো ইচ্ছে করে এখানে যত গাছ আছে সবই নিয়ে নিই, আমার এত ভালো লাগে। তো এখানে এসে আমি গাছ দেখছি, অনেক অনেক ফুল গাছ, অনেক কিছু ফল গাছ, অনেক পছন্দের গাছ। আমার তো পুরো মাথা নষ্ট এত গাছ দেখে। তা আমি প্রায়ই আসি এখানে, এসে আমি ঘুরে ঘুরে গাছ দেখি, ভালো লাগলে ফুল নেই, গাছ নেই, তো দেখা যায় কি গাছটা ঠিক মতো রোদ না পাওয়ার কারণে নষ্ট হয়ে যায়, এরকম হয় অনেক সময়। তো এখন আবার ইচ্ছে করেছে যে কিছু গাছ নিয়ে বারান্দায় রাখবো, দেখি কি হয়, কতদিন বাঁচিয়ে রাখতে পারি। তো এই ফুলটা দেখেন কত সুন্দর, আর এইসব ফুল দেখে না ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়। যখন আমরা স্কুলে যেতাম, অনেক ছোট ছিলাম, তখন দেখতাম এই ফুলগুলো জঙ্গলে হয়ে থাকতো, রাস্তার আশেপাশে হয়ে থাকতো, তো ছিঁড়তাম, ছিঁড়ে নিয়ে যেতাম, খেলা করতাম। তো এই ফুলটা আসলে জঙ্গলি ফুল, আমার আসলে নামটা জানা নেই। আর আমি কানে নিয়ে তো ছবি তোলা শুরু করেছি, আমি মেয়ের বাবাকে বলছি আমাকে কিছু ছবি তুলে দাও, তো সে আমাকে কয়েকটা ছবি তুলে দিল। তো যাই হোক, আমি এখানে ফুলের অনেক ভিডিও করেছি ছোট ছোট করে, খুব ভালো লাগছিল দেখতে। আর মেনলি মৌমাছি, প্রজাপতি এগুলো উড়াউড়ি করছিল, খুবই সুন্দর লাগছিল, একটা অসাধারণ দৃশ্য। তো প্রকৃতি ভালোবাসে না এরকম মানুষ খুব কম পাওয়া যায়, আর প্রকৃতিকে দেখলে ভালো না বেশি থাকার উপায় নেই। তো এখানে দেখেন এটা খুব সুন্দর একটা ফুল। আমার নহি গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান, বনের পাখিরে কে চিনে রাখে, বনের পাখিরে কে চিনে রাখে। খালি গলার একটা গান অ্যাড করে দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখেন কত সুন্দর একটা জবা ফুল ফুটে আছে। আসলে প্রকৃতির সৌন্দর্যই অন্যরকম, যার সাথে কোনো কিছুরই তুলনা হয় না। প্রকৃতির মায়ায় পড়েছি বারবার। তো এখানে দেখেন কত সুন্দর বিভিন্ন ধরনের জবা ফুল ফুটে আছে। আর এখানে কিন্তু অনেক ধরনের গাছ পাওয়া যায়, বিভিন্ন ধরনের ছোট বড় সব ধরনের ছোট ছোট বনসাই আছে, অনেক সুন্দর। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম কোন গাছটা নেওয়া যায়। আর আরেকটা কথা হলো যে এইখানে এখান থেকে যে ইয়ে কি বলে তেলাকুচু আর কি, ওইটার মতো যে গাছটা না, ওই গাছটা আমি জিজ্ঞেস করছিলাম এটা কিসের গাছ। তো ছেলেটা আমাকে বললো কি যে এটা হাড় ভাঙার গাছ, এটা খেলে না মাজার ব্যথা ঠিক হয়ে যায়। তো খেয়ে দেখেন কেমন, তো পরে আমি আচ্ছা ঠিক আছে, তো পরে ও আমাকে একটা আগা দিল খেতে। তো আমি চাবায়ে খাওয়ার পরে আমার এত গলা চুলকানো শুরু হইলো কি বলবো, মানে এত পরিমাণ গলা চুলকাইলো। তো পরে আঙ্কেলে বললাম, আঙ্কেলে তো শুনে চিল্লা চিল্লি শুরু করছে ছেলেটার সাথে যে কি দিছি সেগুলা খাই কি না। আর আমি তো ভয়ে শেষ, আমি কি মরে যাব কি না, এটা যে খাইলাম আমার গলা চুলকাইতেছে এটা কি বিষাক্ত কি না। আর আমার হাজবেন্ড তো আমারে বকা দিতেছে যে আমাকে সাধতেছে, খাও খেয়ে দেখো কেমন। আর এখন
এটা খায় না, যা যে যা দেয় যেটা বলে সেটাই বিশ্বাস করি, আর ওইভাবে চলে আমি অনেক বোকা। তো এইভাবে কতক্ষণ এখানে এসে বোকাও খাইলাম। তো দেখেন কত সুন্দর একটা আম, আর এই গাছটাতে অনেকগুলো এরকম আম ধরেছে, অনেক সুন্দর। আর এখানে অনেক সুন্দর একটা ফুল, এই ফুলটা কিন্তু আরও অনেক বড় হয়, ফুলগুলো দেখতে কিন্তু অনেক কিউট। আর আমি এখান থেকে কয়েকটা ফুল গাছ নিয়েছি, খুব সুন্দর সুন্দর, আমার পছন্দ। আর আমার অনেক পছন্দ বেলি ফুল গাছ, আর বেলির গন্ধ কিন্তু অনেক সুন্দর। তো এখানে দেখেন, আর এখান থেকে কিন্তু গাছ নিলে এই আঙ্কেল অনেক কম রাখে। আমরা অনেকগুলো গাছ নিয়েছি, কিন্তু আমাদের থেকে আসলে অনেক পরিচিত, যার কারণে টাকাই নিতে চায় না, সবসময় নামমাত্র কিছু টাকা আর কি দেই, কিন্তু তারপরও নিতে চায় না, খুব জোর করে টাকাটা দেওয়া হয়। আর এটা হলো জুই অ্যারোমেটিক, এই ফুলটার যে এত পরিমাণ গন্ধ, সুন্দর কি বলবো, মানে আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর গন্ধ ছাড়ে এই ফুল গাছটার। যদি আপনি এটা বারান্দায় রাখেন তাহলে আপনার পুরো ঘরে অনেক সুন্দর একটা গন্ধ স্মেল এসে ভরে যাবে, আপনার অন্য কিছু রুমে স্প্রে ইউজ করা লাগবে না। তবে এই গাছটা প্রচুর রোদ লাগে, রোদের মধ্যে রাখতে হয়, না হলে গাছটা থাকে না, মারা যায়। আর ফুল ফুটে না, মেনলি লতার হবে আর কি শুধু, কিন্তু ফুল হবে না। তো আমি এই কারণে এই গাছটা নিতে পারি নাই, যেহেতু আমার বাগানে মানে আমার বারান্দায় রোদ নাই সেই রকম, যার কারণে আর কি নেওয়া হয় নাই। আর আঙ্কেল আমাকে এর আগে অনেক অনেক ফুল গাছ দিয়েছে, কিন্তু আমি সেগুলো বাঁচিয়ে রাখতে পারি নাই বিভিন্ন কারণে। তো যাই হোক, এইখানে আমি বারবার ঘুরে ঘুরে আসছি, কারণ আমার জবা ফুলটা অনেক পছন্দ হয়েছে, কিন্তু জবা ফুল পছন্দ হইলে কী হবে, আমি তো নিতে পারবো না, কারণ আমার জায়গা নেই রাখার। আর এখানে ছোট্ট ফুলটা দেখাইলাম, ওই ফুলটা নিয়েছি, আর বেলি নিয়েছি। আর এভাবেই, আর মেনলি এখানে আমার আশাই হয়েছিল যে কাঠগোলাপ ফুল গাছ নিব, তো সেটাও নিয়েছি। নিয়ে তারপরে এখন আমরা বাসায় চলে এসেছি, আর বাসায় এসে আমার একটা ছোট্ট টেবিল আছে, যে টেবিলটা ভিতরে ছিল বাইরে রেখে দিয়েছি, যেটা এখন আর কাজে লাগে না। তো ওইটার উপরে শক্ত একটা র্যাক্সিন মতো পেরে দিয়েছি, যেন পানি দিলে কাঠটা না ভিজে, আর কাঠটা ভিজলে তো টেবিলটা নষ্ট হয়ে যাবে, তাহলে তো আমার গাছ আরোই হবে না। তো এই হলো আজকের ব্লগ, আমার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। দেশ ও দেশের বাইরে থেকে যেসব ভাই ও বোনেরা আমার ভিডিও দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই এই বোনটার ভিডিওটা দেখে একটা লাইক দেবেন, একটা ছোট্ট কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, পাশে থাকবেন। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।